বলা হয়ে থাকে ভালোর শেষ নেই, তবে ভালো ঠিক কতটা ভালো। কেননা এই পৃথিবীর প্রত্যেকটি দামি জিনিসেরই এমন মূল্য রয়েছে যা আকাশচুম্বী, যা ক্রয় করার ক্ষমতা হয়তো অনেকের আছে হয়তো অনেকের নেই, কিন্তু এদের মূল্য জেনে রাখতে আমাদের কোনো আপত্তি নেই। কে জানে, হয়তো ভাগ্যের ফেরে একদিন সেই জিনিসটি আপনার ঘরে শোভা পাবে। তাই পৃথিবীর 10টি দামি বস্তুর চতুর্থ লিস্ট নিয়ে সাজানো হয়েছে এই ভিডিওটি। এই সিরিজটির সম্পূর্ণ প্লেলিস্টটি অ্যানাদার আপডেটে রয়েছে, যদি সেগুলো দেখে না থাকেন তবে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিন। অন ভয়েস, আমি সাগর স্বাগতম জানাচ্ছি অ্যানাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। চেয়ার। পৃথিবীর সবচেয়ে দামি চেয়ারের কথা চিন্তা করতে গেলে প্রথমেই মাথায় আসে ইটালিয়ান কার কোম্পানি পিনিনফারিনার কথা। তারাই মূলত পৃথিবীর সবচেয়ে দামি চেয়ারটি বানিয়েছিল, যার মূল্য $1.5 মিলিয়ন। জানলে অবাক হবেন, এই পিনিনফারিনা কোম্পানিটি ফেরারি এবং ক্যাডিলাক কোম্পানির গাড়ির জন্য চেয়ার বানিয়ে থাকে। তারা জানিয়েছে এই চেয়ারটি হাইটেক ম্যাটেরিয়াল ইউজ করে তৈরি করা হয়েছে, এর জন্যই এর মূল্য এত বেশি। তো আমাদের মধ্যে যে সকল বন্ধুরা গেমিং চেয়ার পাগলা আছে তারা অবশ্যই এই চেয়ারটি কিনতে চাইবে। রকেট। এইবার একটু অপ্রাসঙ্গিক একটা জিনিস সম্পর্কে জেনে রাখি। আমি আজ পর্যন্ত বহু লোকের কাছে রকেটে ওঠার শখ সম্পর্কে জেনেছি, কিন্তু কখনো শুনিনি অ্যালন মাস্ক ছাড়া কেউ রকেট কেনার কথা ভেবেছে। তবু জেনে রাখাই যায় পৃথিবীর সবচেয়ে দামি রকেটের নাম কি। জেনে রাখতে আর দোষ কি, হয়তো আমার মধ্যে কোনো দর্শকের স্বপ্নও রয়েছে সে রকেট কিনবে। স্পেসএক্স কিংবা নাসা, এরা মহাকাশ কাপালেও পৃথিবীর সবচেয়ে দামি রকেটটি রয়েছে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে। সোভিয়েত ইউনিয়নের এই রকেটের মূল্য $764 মিলিয়ন এবং রকেটের নাম হচ্ছে অ্যানোরাজিয়া। এর ওজন প্রায় 355 কেজি। পারফিউম। এই পৃথিবীতে পারফিউমের ব্র্যান্ডের অভাব নেই, নানা রকম লাক্সুরিয়াস কিংবা নামি দামি পারফিউম ব্র্যান্ডই রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে দামি পারফিউম হচ্ছে ইম্পেরিয়াল ম্যাজিস্ট্রি নামে একটি পারফিউম। এই পারফিউমটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে $215,000। পারফিউমের নাম শোনার পর পারফিউমটি কিনতে চাইলেও এখন দাম শোনার পর আগে মাথায় আসছে এর এত দাম কেন, এর এত দাম হবেই বা না কেন। এতে রয়েছে 18 ক্যারেট গোল্ড কালার এবং 5 ক্যারেট পিওর ডায়মন্ড। এই পারফিউমটি 2006 সালে শুধুমাত্র 10 জনের জন্য বানানো হয়েছিল এবং প্রত্যেকটি শিশির পরিমাণ ছিল মাত্র 500 মিলিলিটার। টেলিভিশন। সবার ঘরেই কম বেশি টেলিভিশন বা টিভি রয়েছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর সবচেয়ে দামি টিভি কোনটি? হ্যাঁ, হয়তো কখনো কখনো ভেবেই ফেলেছেন, আর ভেবেছেন কতই বা হবে, 10 থেকে 12 লাখ টাকা। কিন্তু এর দামটি শুনলে আপনি চমকে উঠবেন। তাই এর আগেই বলে রাখি, সবচেয়ে দামি টিভি হচ্ছে স্টুয়ার্ট হিউজেস কোম্পানির। এর দাম প্রায় $1.5 মিলিয়ন। এর ফিল্মটি 22 ক্যারেট গোল্ড দ্বারা তৈরি এবং তার চারপাশে 48টি ডায়মন্ড দিয়ে সাজানো, যা আপনাকে লাক্সারিয়াস ভাব দিবে। ফ্রুট বা ফল। আমাদের দেশে ফলের দাম এমনিই আকাশচুম্বী, কেউ খুব একটা ফল কিনতে চায় না। কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি, এটি যদি চিন্তা করতে চান তবে বলতে হবে ইউবেরি মেলন নামে একটি ফল আছে যা পৃথিবীর সবচেয়ে দামি ফল। এই ইউবেরি মেলন বা এক প্রকৃতির তরমুজ বিক্রি করা হয়েছিল $26,000 মূল্যে। এটি মূলত একটি তরমুজ জাতীয় ফল। এর বিশেষত্ব হচ্ছে এটি হকাইডো আইল্যান্ডে জন্মগ্রহণ করে এবং এর বিশেষ ধরনের একটি কালো চিহ্ন থাকে যা সবার থেকে একে আলাদা করে তুলেছে। লাইট বা বাল্ব। পৃথিবীর সবচেয়ে দামি বাল্ব তৈরি করেছেন একটি কোম্পানির ইঞ্জিনিয়ার, এর নাম তুয়াসকি ইয়াসুডা। তিনি পৃথিবীর সবচেয়ে দামি বাল্বটি তৈরি করেন যার মূল্য $300। একটি লাইটের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে $300। আইল্যান্ড। বড় বড় স্টার কিংবা সেলিব্রিটিদের দেখে হয়তোবা আপনিও ঠিক করে রেখেছেন একটি আইল্যান্ড কিনে রাখবেন। সত্যি কথা বলতে গেলে আমাদের মধ্যে অনেকেরই শখ এটি, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আইল্যান্ড হচ্ছে লানাই আইল্যান্ড, যার মূল্য $610 মিলিয়ন। এটিকে অনেকে ট্রপিক্যাল প্যারাডাইসও বলে থাকে। এর কারণ এর সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর এবং এর চারপাশে কোকোনাট ট্রি দিয়ে ঘেরা। এটি কিনতে না পারলেও সবার মনে এই আইল্যান্ডটি ঘোরার স্বাদ জাগে। আমরা সবাই কম বেশি হেডফোন ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি ভেবে দেখেছেন $1,20,000 হেডফোন ঠিক কেমন হবে? ফোকাল উটোপিয়া নামে একটি ব্র্যান্ড এই পৃথিবীর সবচেয়ে দামি হেডফোন তৈরি করেছে।
তাদের দাবি এটি পৃথিবীর সবচেয়ে দামি হেডফোন হবার কারণ এটি 18 ক্যারেটের গোল্ড দ্বারা তৈরি এবং 6টি মনোমুগ্ধকর ডায়মন্ড দ্বারা গঠিত। তবে আমার কাছে এই হেডফোনটি থাকলে ব্যবহার কম, আলমারিতে বেশি তুলে রাখতাম। গিটার, আমাদের মধ্যে যারা মিউজিক ভালোবাসি আর গিটার ভালোবাসি না এমন লোক খুবই কমই আছে। তবে এই মানব গ্রহের সবচেয়ে দামি গিটারের কথা শুনলে আপনি একটু অবাকই হবেন। এটির মূল্য $2.7 বিলিয়ন। এই গিটারটির মূল্য এত হওয়ার কারণ অন্যতম, এই গিটারটি ব্রায়ান অ্যাডামস ব্যবহার করতেন এবং এই গিটারটিতেই আরও স্বনামধন্য 19টি তারকার সাইন রয়েছে। গিটারটির নাম ছিল রিচ আউট টু এশিয়া। সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়, পৃথিবীর সবচেয়ে দামি কোমল পানীয় হচ্ছে কোকাকোলা। এই কোকাকোলার বোতলটি বিক্রি হয়েছিল ইবেতে আর যার মূল্য ছিল $2,80,000। এর বিশেষত্ব হচ্ছে এর ক্যানের পাশে ব্রাজিল ফিফা বিশ্বকাপের সময় একটি লোগো ছিল, তাই এটির দাম আকাশচুম্বী হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে ক্যানটি এখনও খোলাই হয়নি, হয়তো এখনও কেউ বসে আছে এটিকে আরও উচ্চ মূল্যে বিক্রি করার জন্য। তবে আমার ডাউট রয়েছে যে এতদিন পর্যন্ত ভেতরের কোকাকোলাটুকু ভালো আছে নাকি। দর্শক, দামি জিনিসের এই পর্বটি আজকে শেষের পথে, আজকের মতো চলে যাচ্ছি। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।